অভিনেতা শুভজিৎ করকে সম্প্রতি বেশ কিছু নেগেটিভ চরিত্রে দেখেছেন দর্শক। এবার একটি পজিটিভ নায়কের চরিত্রে আসছেন শুভজিৎ এবং সম্পূর্ণ নতুন লুকে স্টার জলসা ধ্রুবতারা ধারাবাহিকে। নতুন ধারাবাহিক নিয়ে একান্ত কৌতুকপদনে শুভজিৎ জানালেন, তার ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ এই ধারাবাহিক। আমি অনেকদিন ধরে কাজ করছি, ইন্ডাস্ট্রিতে অনেকেরই ইচ্ছা থাকে যে স্টার জলসায় লিড করব, সেই ইচ্ছাটা পূর্ণ হলো। তার জন্য চ্যানেলকে ধন্যবাদ এবং আমাদের প্রযোজক স্নিগ্ধাদিকে অনেক ধন্যবাদ। আর আমার এই লুক অনেকেই খুব প্রশংসা করেছেন, এটা কিন্তু স্নিগ্ধাদিরই করা, আমাকে যেমন যেমন বলেছিলেন আমি সেই রকম করেছি। তারপর ফাইনালি দেখে বললেন পারফেক্ট, সংবাদ মাধ্যমকে জানালেন শুভজিৎ। ধ্রুবতারা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র তিনটি, ধ্রুব, তারা এবং অগ্নি। এর মধ্যে অগ্নি চরিত্রে রয়েছেন শুভজিৎ কর, ধ্রুব চরিত্রে রয়েছেন ইন্দ্রজিৎ বসু এবং তারার ভূমিকায় দেখা যাবে শ্যামক্তি মুতলিকে। এর আগে শ্যামক্তিকে দেখা গিয়েছে স্টার জলসায় বাজলো তোমার আলোর বেণু ধারাবাহিকে। নায়িকা সম্পর্কে শুভজিতের বক্তব্য, নায়িকা তো একদম বাচ্চা, ক্লাস ইলেভেনে পড়ে, তবে ভালো কাজ করে। কিন্তু ধ্রুব এবং অগ্নি, এর মধ্যে কে নায়ক আর কে বা খলনায়ক? এই প্রশ্নের উত্তরে শুভজিৎ জানান যে গল্পে দুজন নায়ক আর নায়িকা একজন, কিন্তু কোনো খলনায়ক নেই, তবে গল্পে কিছু কূটনীতি রয়েছে। দুটি চরিত্রই পজিটিভ, এর মধ্যে অগ্নির সঙ্গে তারা ছোটবেলা থেকে পরিচয়, দুজন দুজনের প্রেমও পড়েছে কিন্তু কোনো কারণে সেটা বলে উঠতে পারেনি। এর মধ্যে অগ্নি বিদেশে গিয়েছে, তবে তারাকে সে ভুলেনি। দেশে ফিরে দুজনের মধ্যে সম্পর্কটা কোন দিকে যাবে সেটা সম্প্রচার শুরু না হলে বোঝা যাচ্ছে না। কিন্তু অগ্নি কেন তারাকে তার মনের কথা বলেনি? অগ্নি চরিত্রটা অনেকটা আমার মতো, আমি আসলে খুব চাপা, সেই জায়গায় এই চরিত্রটার সঙ্গে বেশ সামঞ্জস্য রয়েছে বললেন শুভজিৎ। আমি অনেক নেগেটিভ চরিত্র করেছি, অনেক কামিও চরিত্রও করেছি, কিন্তু এরকম সুইট চরিত্র পাইনি, অন্তত মেগা সিরিয়ালে তো নয়, সেটা খুব ভালো লাগছে। তবে এখানে তো ফিল্মের মতো একটা চরিত্রে পুরো গ্রাফ বা জার্নিটা শুরুতে বোঝা যায় না, ওটা ধীরে ধীরে যেভাবে আসবে ডাইমেনশন অ্যাড হতে থাকবে। ঠিক সেই কারণে টেলিভিশনে অভিনয় অনেকটা কঠিন, বিশেষ করে নতুন যারা পর্দার অভিনয়ে আসছেন। প্রথম দিকে বেশ কিছুটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু কাজ করতে করতেই সেই দক্ষতায় রপ্ত করতে হয়, এমনটাই জানালেন শুভজিৎ। আসলে এটা একটা প্র্যাকটিস, প্রথম দিকে একটু শক্ত লাগতো ঠিকই, এই দিনের দিন সিন আসছে মনে হতো, কখন সেটা নিয়ে ভাববো, কখনই বা সংলাপগুলো নিজের গ্রিপে আনবো, বললেন শুভজিৎ। কিন্তু এটাই অভ্যাস করতে করতে টেকনিকটাও রপ্ত হয়ে যায়, এখন আমার আর চাপ লাগে না, বরং ডুজ আর জোন্ট গুলো খুঁজে বার করতে পারি চট করে। এই প্র্যাকটিসটায় কেউ কেউ মজা পায়, কেউ পায় না, আমি মজা পাই। তাহলে দর্শক, ধ্রুবতারা ধারাবাহিকে কে খলনায়ক আর কে নায়ক এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতে এই ধরনের সিরিয়ালের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।